ওই দেখো ওখানে পানি গরম হচ্ছে হয় কিন্তু ঠিক আছে একদিন একবার দেখিয়ে দিই বাপরে ডিম সেদ্ধ দিলে ডিম সেদ্ধ হয়ে যাবে না ভিতরে এখন শীতকাল এরকম একটা ফিল আসছে না যে গরম গরম চা খাবো শীতকাল হতো এটা ঠান্ডার সময় কত মজা হ্যালো এভরিওয়ান বাড়ি থেকে চলে এসেছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক দিন হলো ঠিকঠাক ভাবে ব্লগ দিতে পারছিলাম না ওই আগের যে ভিডিওগুলো হয়তো ছিল সেগুলোকেই আমি এডিট করে তারপর আমি আপলোড দিচ্ছিলাম তো আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করে দেব রোজগার ব্লগ ঠিক আছে রোজগার আমার লাইফস্টাইল ডেইলি রুটিন তো আজকে সকালবেলা তো সকাল সকাল বলি গুড মর্নিং আর সকালবেলা এই কারণেই আজকে শুরু করছি ব্লগটা যে আমি আজকে একটু কায়দা করব আজকে আজকে আমরা খুব জমজমাটি খাবার খাবো সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ এরকম কেউ নেই সর্ষে ইলিশ যে খেতে পছন্দ করে না তাই না সবাই খেতে পছন্দ করে তো সর্ষে ইলিশ আমি নর্মালি যেরকমভাবে যে স্টাইলে করি সেটা আজকে করব না ওই জন্যই আজকে একটু স্পেশাল আজকে একটু কায়দা করবো কেরামতি অন্য স্টাইলে তো হয়তো তোমরা অনেকে করো সেটা চলো দেখো চলো আমরা কিচেনে যাই আর ইলিশ মাছ শুরু করে দিই দেখো রান্না স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে আর এটা একটু ধুয়ে নিই প্যানটা তারপর বসাচ্ছি খালি গায়ে যেন লজ্জা পাচ্ছেন আর এই বর্ষাকালে নিশ্চয় তোমরা সবাই ইলিশ ভীষণ ভাবে এনজয় করছো আশা করি কারণ এই ওয়েদারটা খুব ভালো ইলিশের জন্য আর ইলিশ টিলিশ সমস্ত কিছু বাড়ির থেকেই আমার আনা মানে মাই সব কিছু দিয়েছে তো আরও যা যা বাড়ি থেকে এনেছি আজকের ভিডিওতে আমি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আগে রান্না করি তারপরে আমি বাড়ি থেকে কী কী এনেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখো এখানে চারটে ইলিশ মাছ ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছি টোটাল আটখানা মানে আট পিস ইলিশ মাছ মামাকে দিয়েছিল তো সেখান থেকে চারটে রান্না করব কারণ চার পিস করার কারণ হচ্ছে আমরা দুটো লোক ঠিক আছে ও দু পিস আমি দু পিস মানে আমি দু পিস খাবোও না এক পিস খাবো আর এই যে এখানে বুঝতেই পারছো তোমরা সরঞ্জাম সব রেডি করছি ইনগ্রেডিয়েন্টস যেগুলো যেগুলো লাগবে ইলিশ মাছ রান্না করার জন্য আমি নর্মালি ইলিশ মাছ যেভাবে করি সেটা হচ্ছে একবারে একটা কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে নিয়ে একবারে চাপিয়ে দিই জাস্ট আদা রসুন এগুলো বাদ দিয়ে আর সব রকম মানে কাঁচা লঙ্কা দিয়ে সব চাপিয়ে দিই বাট এখানে যেটা করছি এখানে দেখো সুন্দর করে সাজিয়েছি প্রথমত সাজিয়ে নুন হলুদ মাখাচ্ছি আলাদা করে এবং এখানে বেটে রেখেছি সব কিছু মানে পেঁয়াজ বাটা আর এখানে সর্ষে বাটাতে রয়েছে সর্ষে বাটার সাথে আমি লবণ আর একটু তোমার দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছো তোমরা তো ওটাই পেস্ট করে নিয়েছি এবার দেখো কড়াই গরম হলে রোজগার মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এখানে জিরে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা যেটা আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি মানে কালো জিরে দিয়ে কখনও আমি ইলিশ মাছ খাইনি এবং তেলে এভাবে ফ্রাই ফ্রাই করে কখনও করিনি এটা পেঁয়াজ বাটা দিলাম এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো তোমরা আর আলু আমরা তো ভীষণ খাই সেই জন্য আমরা আলু ছাড়া বাঁচি না বলে আমরা সমস্ত জিনিসে আলু দিই এটা আমাদের মানে বদ অভ্যেস বলতে পারো বা আমাদের নিজের শখ পূরণও বলতে পারো ভালো লাগে খেতে তাই আর স্বাদের জন্য তো দেখতেই পেলে সব কিছু দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেল এইবার মাছটা দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে সুন্দর করে মাছগুলো দেখতে কি অপূর্ব ছিল আর তারপর বুঝতেই পারছো কাঁচা লঙ্কা ছাড়া এটার যে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ঘ্রাণ সেটা তো আসবে না না তো কাঁচা লঙ্কা মানে ভীষণ ভীষণ দরকার ইলিশ মাছের জন্য গুঁড়ো লঙ্কাটা না দিলেও হয় বাট কাঁচা লঙ্কা মাস্ট চলো তো ওখানে ইলিশ মাছটা হতে থাক আর মোটামুটি দু পাঁচ মিনিটের মধ্যে আমি নামিয়ে নেবো কারণ রান্না ইলিশ মাছ নর্মালি খুব নরম হয় তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঠিক আছে রোজগার মতো আরেকবার রিকোয়েস্ট করে দিচ্ছি যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটা বেল আইকন আছে পাশে তো সেটাকে ক্লিক করে রেখো অল করে দিও খাওয়া দাওয়া করি আর ওর কাছে একটু রিভিউ নিয়ে নেবো যে কেমন হয়েছে আর তার সাথে তারপরে আমি ওই জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে চলো মাছটা রান্নাটা দেখে মাছ আমার তেল তেল কিন্তু খেয়ে একটু খুব দারুণ লাগছে গন্ধ সেটি মানে মাছে যায় মাছে
কেমন তারা রাজা বাপ কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখো আর যেগুলো আমি এনেছি বাইরে থেকে সেগুলো এখানে সব রাখা রয়েছে মানে পুরো বাজার বসিয়ে ফেলেছি আর অর্ধেক তো পেটে চলে গিয়েছে দুদিন পর যেহেতু ভিডিওটা আবার কাটিং করে করছি জোড়া লাগানোর জন্য ক্লোজ নাও যান আর এখানটা একটু দেখিয়ে দাও ইস্যুগুলো আমি এবারে মানে যেখানে যা রাখা দরকার টুকটুক করে আমি রাখি আর প্রথমে একটা জিনিস দেখাই যেটা আমার খুব কাজের একটা জিনিস এনেছি জল গরম করার ঠিক আছে এর মধ্যে আমি পানি গরম করবো এবং এটা আমি ঢকঢক করে খাবো তার কারণ হচ্ছে মানে গরম পানি তার কারণ অনেক কিছু গরম পানি তোমরা সবাই জানো কি মানে কেন খেতে হয় না হয় আর সেগুলো পরে আবার যখন খাবো বিশদে বলবো এটা খুব সুবিধা হয়েছে যদি এটা টি চা ফা করার জন্য ম্যাক্সিমাম লোক ইউজ করে বাট আমি শুধুমাত্র এখানে এটা এনেছি গরম জল ইউজ করার জন্য এবং এটা আমাকে ভাই আর রেবেকাই গিফট করেছে বিয়েতেই পড়েছিল এটা ঠিক আছে গিফট হিসেবে তো শীতের সময় তো হ্যাঁ ওরা আমাকে এটা দিয়ে দিয়েছে একটা কফি মেকার আছে কফি মেকার থেকে আমি এখানে আনিনি কারণ ফালতু ভারী জিনিস এখানে বয়ে নিয়ে আসা আর আমরা হ্যাঁ এত বেশি জিনিস এখানে আছে তো সেজন্য ভবিষ্যতে আমাদের খুবই চাপ আসতে চলেছে সেজন্য আমরা একটু একটু করে চাইছি জিনিসপত্র মানে সব ঘটিয়ে দিতে হ্যাঁ আচ্ছা এবার আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাড়ির পুঁই শাক ঠিক আছে এই কোটো গুলো তো আমি জাস্ট রাখবো আর ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ ভীষণ ভালো করে ধুয়ে টুয়ে মা প্যাক করেছে এগুলো এবং এগুলো আমার নতুন বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির পুঁই শাক ঠিক আছে ওখানেই হয়েছে যেটুকুনি আছে আমি এখানে রেখে দিচ্ছি কারণ প্লাস্টিক আর রাখছি না এখানে আমি রাখবো হালকা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এমনিতেই আমার তো পুঁই শাক খেয়ে খেয়ে প্রচন্ড এই কদিনে আর কি ঠান্ডা বাড়িতেও খেয়েছি এখানেও এনেছি কারণ গাছের জিনিস বুঝতেই পারছো তোমরা কিন্তু আমার খেয়ে ঠান্ডা লেগেছে ঠিক আছে প্রচন্ড ভেতরে শেলেসা হচ্ছে আর এই যে আচার এনেছি আচার মা বানিয়েছে আমার মা এবং আমের আচার একটা রয়েছে এটা হচ্ছে তেঁতুল হচ্ছে দাদি বানিয়েছে ঠিক আছে হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে এটা খেতে আমরা খেয়ে দোকানের মতো খেয়ে টেস্ট হ্যাঁ কালারটাও সেই দোকানের মতো পুরো একদম দেখিয়ে দাও দোকানের মতো কালার পুরো একদম সেই খুব সুন্দর আচারটা আমি পরে যখন খাবো তখন ভালো করে আবার দেখাবো তাই না প্রচুর গাছ আমি কখন যদি পারি অবশ্যই ভিডিও করবো এখনো ওখানে খুব একটা যেহেতু থাকা টাকা হয় না সেহেতু ভিডিও মানে ওইভাবে হয়ে ওঠে না কিন্তু যখন থাকবো আমি ঠিকঠাক ভাবে তখন থেকে আমি অবশ্যই ভিডিও গুলো শুট করবো আর হচ্ছে এখানে দেখো এখানে কাঁঠালের বীজ এনেছি ঠিক আছে তোমরা জানো অনেকেই হয়তো খাও মানে আমরা কাঁঠাল খাই না আমি তো একদম মানে মুখেও তুলি না কাঁঠাল কিন্তু কাঁঠালের বীজটা রান্না করলে ভালো লাগে এবং অনেক রকম রান্নাও করা যায় কাঁঠালের বীজ দিয়ে আমি কখনো ভিডিও তো করবোই যখন রান্না করবো ভিডিও করবো তখন দেখিয়ে দেবো আর এটা যত রোদে আমি ফেলিয়ে রাখবো এরকম ভাবে নর্মাল তত ভালো এটা ফ্রিজে রাখার দরকার নেই ঠিক আছে আর এখানে আমার বাড়ি থেকে দিয়েছে ডাল ডালটা একটা হচ্ছে তোমার মুগ ডাল আর একটা আছে কলাই ডাল বাড়ি থেকেই দিয়েছে তো এটা কোনটা বেশি আছে গো বুঝতে পারছি তাহলে বড় কোন দুটোই সমান সমান আছে কলা মুগ ডালটা বড় হয়ে রাখুন দেখো তাই না এগুলো এটা মুগ ছিল যে তাই কলা ওটাতে রাখো আমি ঢেলে দিচ্ছি অসুবিধা নেই ছেড়েছিলাম কাটা কি বলে ওগুলো আমাদের পেটে চলে গিয়েছে সব এবং রান্না করা জিনিস যেগুলো এনেছে ফিলো তো দেখিয়েছি আগে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো দেখানো হবে আর একদিন হ্যাঁ ওগুলো তো রান্না যখন করব তখন দেখাবো আর একদিন আমাদের ওই হ্যাঁ দেখা হবে ঠিক আছে আজকের মতো এখানেই আমরা শেষ করছি হ্যাঁ ভিডিও বাড়ি থেকে এগুলো আমরা নিয়ে চলে এসেছি কি
এই জিনিসপত্র গুলো নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আর তো এখানে নারকেল ছিল। হ্যাঁ, নারকেল ছিল, নারকেল দেখানো ওখানে ওইরকম ভাবে দেখানো হচ্ছে অন্য ভিডিওতে একই সঙ্গে। তো কথা বলার জন্য এখন ভিডিও শেষ করছি। এটা কাজের জিনিস, এগুলো তো খাওয়ার জিনিস। হ্যাঁ, এগুলো তো ওটাও খাওয়ার জিনিস, গান থাকে না। কিন্তু আমার এই খুচখাচি সব জিনিসে খুব গা, কিন্তু আমার এটাই তো ভিডিও এখানে শেষ হবে। হ্যাঁ, মানে এটাতেই শেষ হবে। ব্যাস, তো সবগুলো দেখলেন, আমি যত নিয়ে আসলো সব দেখানো হয়ে গেলো, বলে নাও। রান্না করার খাও দেখো, ফ্যানটা কিন্তু চলছে না, এত হাওয়া ধাক্কা মারছে যে বারবার হাওয়াটা এই যে চলছে, দাঁড়াও একবার আবার হাওয়াটা ধাক্কা, দেখো ফ্যানটা অটোমেটিক চলবে। মানে এত আমি এটাই বোঝাতে জানি, আমি যে সবাই এটা জানে, কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে এই যে কি দারুণ হাওয়া। আরেকটা ধাক্কা দিক।